দেখুন, তৃণমূলের মধ্যে যে অসন্তোষ ধুমায়িত হচ্ছে এগুলো তার বহিঃপ্রকাশ। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গেই এই জিনিসটা আজ প্রকাশ পাচ্ছে। আপনি করিম চৌধুরী দেখুন, সেখান থেকে আরম্ভ করে ব্যাপারী, এখানকার চারজন, এটা একটু কিছু অংশ দেখতে পাচ্ছেন, আরও বৃহৎ আকারে বাড়বে। আর মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ জেলার তৃণমূলটা হিন্দু তৃণমূল আর মুসলমান তৃণমূল হয়ে গেছে, একদম আপনি দেখতে পাবেন, হিন্দু তৃণমূল একদিকে, মুসলমান তৃণমূল একদিকে। বড় অদ্ভুত সাম্প্রদায়িক বিভাজন ঘটেছে এবং এটা পরিকল্পিতভাবে হচ্ছে।